বিসমিল্লাহির রহমানির রহিম, সুধী দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইলে ভিপিএন সেট করবেন। দ্যাট মিন্স আপনার মোবাইলের ভিপিএন সেটিংসের মাধ্যমে কিভাবে সেট করবেন, কোনো থার্ড পার্টি সফটওয়্যার কিংবা আলাদা কোনো ভিপিএন অ্যাপস নয়। আপনার মোবাইলে একটি ভিপিএন আছে, সেই ভিপিএনটি কীভাবে আপনি সেটিংস করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে ভিপিএন কি আমরা নিশ্চয় জানি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যখন নেট ইউজ করি কিংবা কথা বলি, যদি আপনার মোবাইলে ভিপিএন সেট থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের কথা বলা কিংবা নেট ব্যবহার করা কিন্তু কোনো ড্রপ আসে না। সো স্মুথলি কিন্তু আমরা কথা বলতে কিংবা ডাটা ইউজ ও কথা বলতে পারি আমরা স্মুথলি। তাহলে চলুন শুরু করি আজকে কীভাবে আমরা মোবাইলের বিল্ট ইন ভিপিএনটা আমরা কীভাবে সেটিং করতে পারি সেই বিষয়টি দেখাচ্ছি। এই জন্য পাশে আমার মোবাইল স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি, লক্ষ্য করুন কীভাবে আমরা এই কাজটি করতে পারি। এই জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। তো আমি সেটিংসে ট্যাপ করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা সেটিংসের যে মেনুগুলো সেগুলো স্লাইড করে দেখবো এখানে ভিপিএন আছে কি না। তাহলে আমার এখানে ভিপিএন পাওয়া যাচ্ছে না, কোনো একটা মেনুর ভিতরে ভিপিএনটা আছে। তাহলে ঠিক উপরে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে আমরা ভিপিএন লিখব, ভিপিএন দেখতে পাচ্ছেন। ভিপিএন লেখার পর এখানে সার্চে ট্যাপ করব। সার্চে ট্যাপ করার পর কিন্তু আমার এই সেটিংসে ভিপিএন আছে লুকায়িত, এটা কিন্তু ঠিক নিচে দেখতে পাচ্ছেন ভিপিএন, এটাতে আমরা ট্যাপ করে দেব। সার্চ করব, সার্চ করার পর কিন্তু আমরা ভিপিএন আসছে। তো আমার ভিপিএন কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক। তো প্রথমে আমরা ভিপিএন তৈরি করব। এই জন্য পাশে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন আছে, তো আমরা প্লাস চিহ্নতে আমরা ট্যাপ করে দেব। দেওয়ার পর নেম আছে, নেমের গড়ে আমরা একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে একটি নাম দিব। তো এখানে আমি ভিপিএন লিখব, ভিপিএন। স্মল লেটার কিংবা ক্যাপিটাল লেটার কোনো ফ্যাক্ট না, যে কোনো একটি লিখলে হবে। তারপর নিচে আছে ভিপিএন টাইপ নামে একটি অপশন। আমরা এখানে যদি ট্যাপ করি, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে। তো আমরা এখান থেকে যে অপশনটি সিলেক্ট করে নেব সেটি হলো IKEV2/IPSec PSK, যে অপশনটি সেটা আমরা ট্যাপ করে সিলেক্ট করে দিব। তারপর এখানে একটি সার্ভার অ্যাড্রেস আছে। তো সার্ভার অ্যাড্রেসটি আমার গ্লোবালি কোন সার্ভার অ্যাড্রেসটি খুব বেশি স্পিডে এই জিনিসটা আমাদের জানা নেই, এই জন্য সেই মানে হাই স্পিডের সার্ভারটি আমরা সার্ভার অ্যাড্রেসটি অর্থাৎ আইপিটি আমরা খুঁজে বের করব। এই জন্য ঠিক আমরা এটা হোমে ট্যাপ করে আমরা বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা হাই স্পিডের সার্ভার অ্যাড্রেসটা আমরা খুঁজে বের করব। তারপর এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তার লক্ষ্য করুন, এই জন্য আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা সার্চ অপশনে লিখব ভিপিএন গেট। দেখতে পাচ্ছেন অলরেডি এসে গেছে, তো আমরা ভিপিএন গেটটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু ভিপিএন গেটের অনেকগুলো লিঙ্ক আসছে। তো প্রথম যে লিঙ্কটি ভিপিএন গেট সেটা আমরা ট্যাপ করে ওপেন করে নিব। ওপেন করার নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন গেটের অনেকগুলি চক আসছে। তো এই চক থেকে আমরা হাইস্ট যে MBPS কভার দেয় সেই অ্যাড্রেসটি আমরা এখান থেকে কপি করে নিব। তো আমরা এখানে একটু জুম করে নিচ্ছি চেক করার জন্য। প্রথমটা হলো 303, তারপর 161, 272, 488, 680, তারপর 1475। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা দেখছি 1475 MBPS হাইস্ট, তো আমরা এটা ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন 1475 MBPS একটি ভিপিএন গেট আছে। তো আমরা এটা দেখি আগে সার্ভারটা কোন দেশের, সেটা হলো জাপানের সার্ভার। তো এখান থেকে ঠিক নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটি সেটা আমরা কপি করে নেব। একটু ফ্রেস করব, ফ্রেস করার পর সিলেক্ট হয়েছে, তারপর আমরা কপিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার কিন্তু এখানের কাজ শেষ। তো আমি আবার এটা চলে যাব আমার সেটিংসে, যেটা আমরা হোম থেকে বের হয়ে আসছিলাম। সেটিংসে যাওয়ার পর কিন্তু আমরা সেই সার্ভার অ্যাড্রেসে আসছি। তো আমরা যে জিনিসটা কপি করে নিয়ে আসছিলাম অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিই। এই জন্য এই অ্যাড্রেসের গড়ে আমরা একটু ফ্রেশ করব। করার পর পেস্ট আসছে, তো পেস্ট করে দিয়েছি। অর্থাৎ আমি যে অ্যাড্রেসটি কপি করেছিলাম সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। তারপর IPSec আইডেন্টিফায়ার, এখানে আমরা ভিপিএন লিখব, ভিপিএন। তারপর আইডেন্টিটি ফ্রি শেয়ার্ড কি, এখানে আমরা যে আইসাইনটা আছে এই আইসাইনটা আমরা তুলে দিব। দেওয়ার পর এখানে আমি লিখব ভিপিএন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন সব সেটিংস ভিপিএন সেটিং কমপ্লিট। তো নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশনটি কিন্তু বেশি উঠেছে, তো আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর কিন্তু আমার ভিপিএন অলরেডি এখানে সেট হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ভিপিএনটা কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পর কিন্তু উপরে আমার ভিপিএনের একটি সাইন দেখা যাবে। এরকমভাবে কিন্তু আমরা আমাদের মোবাইল হ্যান্ডসেটে যে বিল্ট ইন ভিপিএনটা সেটা সেট করে আমরা স্মুথলি কথা বলতে পারি এবং ইন্টারনেট ডাটা ব্যবহার করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি, খুদা হাফেজ।